তো ফাইনালি চলে এসেছি দুর্গা পুজোর মেকআপ লুক নিয়ে। আজকে শুরু করছি পঞ্চমীর মেকআপ লুক দিয়ে। আজকের লুকটা একদম সিম্পল, একটা ইজি মেকআপ লুক শেয়ার করেছি, আর সেটা কুর্তি বা গাউন। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে কুর্তি বা গাউন পরতে, তো আমি দেখতে পাচ্ছ একটা গাউনের সাথে মানে করেছি মেকআপটা। তোমরা চাইলে ওয়ান পিস বা আদার্স যে কোনো কিছুর সাথে এরকম মেকআপ করতে পারো, শাড়ির সাথেও চলে যাবে এরকম হালকা মেকআপ করতে যারা পছন্দ করো। তো চলো গাইজ, কীভাবে কী করলাম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো, আর সাথে অনেকগুলো হ্যাক তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো গাইজ, ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। সবার প্রথমে আমি মুখটাকে ক্লিন করে চলে এসেছি। ফেস ওয়াশ করাটা কিন্তু খুবই জরুরি। তারপর এখানে আমি মেখে নিচ্ছি একটা টোনার, আমি নিয়েছি প্লামের টোনার। তোমরা চাইলে যে কোনো টোনার ইউজ করতে পারো। তো দেখো আমাদের স্কিনটাকে কিন্তু প্রিপেয়ার করা খুবই জরুরি, সেটা যেমনই মেকআপ হোক না কেন। তো এখানে টোনারটা ইউজ করেছি, তোমরা রোজ ওয়াটার ইউজ করতে পারো, মানে গুলাবরি রোজ ওয়াটার অনেকে ইউজ করো, সেটাও ইউজ করতে পারো। তারপর এখানে দেখো আজকে আমি কোনো রকম মানে ময়েশ্চারাইজার ইউজ করছি না, এখানে ময়েশ্চারাইজারের বদলে নিয়ে নিচ্ছি পতঞ্জলির অ্যালোভেরা জেল। মানে একটা তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যেগুলো পাবে আমি সেগুলোই দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমি অ্যালোভেরা জেলটাকেই ইউজ করে নিচ্ছি ময়েশ্চারাইজার হিসাবে। আর গরমের দিনে মানে যখন প্রচণ্ড তোমাদের গরম হবে, মানে খুব মানে এখন যেমন আমার প্রচণ্ডই গরম লাগছিলো বলে আমি অ্যালোভেরা জেলটা ইউজ করেছি। তো তোমরা অ্যালোভেরা জেলটা গরমের টাইমে ইউজ করতে পারো, আর যদি শীতের টাইমে মনে করো একটু ড্রাই ড্রাই যাদের স্কিন, তারা কিন্তু তোমরা কিছু মানে আরেকটু অয়েলি টাইপের জিনিস ইউজ করবে ময়েশ্চারাইজার হিসাবে। তো দেখো আমি যেহেতু দিনের বেলা বেরিয়েছিলাম এটা করে, তাই এখানে আমি সানস্ক্রিন ইউজ করে নিয়েছি। এটা কিওর স্কিনে রয়েছে সানস্ক্রিনটা, প্রচণ্ডই ভালো কিওর স্কিনের প্রোডাক্টগুলো, আমার খুবই ভালো লাগছে, আমি ইউজ করছি কদিন থেকে। তো তোমরা একটা সানস্ক্রিন মেখে নেবে যদি বাইরে বেরো দিনের বেলা, আর যদি রাতের বেলা মানে বেরো তাহলে আর সানস্ক্রিন মাখার কোনো দরকার নেই। তো এরপর দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এখানে পন্সের বিবি ক্রিমটা নিয়েছি। যারা একদমই লাইট মেকআপ করতে চাও তারা বিবি ক্রিম ইউজ করতে পারো। আরও একটা ফাউন্ডেশন তোমাদের দেখাচ্ছি, মামা আর্থের ফাউন্ডেশন। তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি তুমি কোন শেড ইউজ করো, আমি এখানে 04 ইউজ করি। মামা আর্থের যে শেডটা রয়েছে আমার স্কিনের সাথে একদম যায় 04টা, আর তোমাদের স্কিনের সাথে যেটা যাবে তোমরা নিয়ে নিতে পারো। মামা আর্থের প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো, মানে যাদের ড্রাই স্কিন রয়েছে তাদের আমি প্রচণ্ড ভালোভাবে শ্যুট করবো এটা বলতে পারি। তো ওটা আজকে আমি ইউজ করে নিচ্ছি মামা আর্থের এই ফাউন্ডেশনটাই, মানে আমার চোখের ওপরে কোনো রকম কনসিলার ইউজ করিনি। তোমরা চাইলে ফাউন্ডেশনকে এইভাবে ইউজ করতে পারো। তারপর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি মামা আর্থের একটা কম্প্যাক্ট পাউডার, এটা শেড রয়েছে 03। তোমাদের শেডগুলো আজকে বলে দিচ্ছি যাতে তোমাদের স্কিন অনুযায়ী তোমাদের কিনতে সুবিধা হয়। তো এই কম্প্যাক্ট পাউডারটা মানে অতটাও বেশি প্রবলেম করে না, বাট তোমরা যে ফাউন্ডেশনটা কিনবে সেটা অন্তত তোমাদের শেড দেখে কিনবে। তো চলো এখানে আমি চোখের ওপরে আই মেকআপটা করার জন্য লাগিয়ে নিচ্ছি কম্প্যাক্ট। তারপর এখানে দেখো লিপস্টিক দিয়ে তোমরা কিভাবে আই মেকআপ করবে সেটাও আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোনোরকম ব্রাশ লাগবে না, হাতের সাহায্যেই তোমরা করতে পারবে। তো এই ধরনের লিপস্টিক নেবে, লিকুইড লিপস্টিক যদি তোমরা নাও সেটা দিয়ে কিন্তু তোমরা আই মেকআপ করতে পারবে না। তো ছোটোবেলায় এরকম মেকআপ করতাম, বাট বড় হয়েও দেখছি মানে এইরকমভাবে কিন্তু করা যায় শ্যাডো। তোমরা খুব ভালোভাবে ব্লেন্ড করবে হাত দিয়ে, অথবা তোমরা এরকম একটা ইয়ারবাডস নিতে পারো, এগুলো তোমরা পেয়ে যাবে। মানে এগুলো কিন্তু অনেক কাজে লাগে, ইয়ারবাডস কিন্তু শুধু আই মেকআপ নয় অনেক কাজে লাগে। তো ইয়ারবাড দিয়েও তোমরা কিন্তু এরকম আই মেকআপটা করে নিতে পারো। দেখতে পাচ্ছি আমি লিপস্টিকের কালারটাও নিয়েছি, খুবই সুন্দর একটা শেড রয়েছে, মানে আমার ড্রেসের সাথে যাবে বলে এরকম টাইপের কালার নিলাম। আর একদম হালকা সিম্পল মেকআপ, দেখো চোখের আমি ওপর দিকেও যাচ্ছি না, জাস্ট আমার একদম সামনের পোর্শনটা একদম লিডে একদম অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর এখানে কাজল নিয়ে নিয়েছি, অর্গানিক নেচারাল কাজল। তোমরা এই প্রোডাক্টগুলো এমন নয় যে আমি যেগুলো বলছি সেগুলোই তোমাদের ইউজ করতে হবে, জাস্ট তোমরা কীভাবে ইউজ করবে, ব্যাপারটাকে কীভাবে মানে ম্যানেজ করবে সেটাই তোমাদের আজকে ভিডিওতে বলার চেষ্টা করছি, আর সাথে অনেকগুলো হ্যাকও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো এখানে কাজলটাকেও আমি অ্যাপ্লাই করছি ইয়ারবাডের সাহায্যে, কোনোরকম আমি আইলাইনার কিন্তু ইউজ করছি না ইয়ারবাড দিয়ে, মানে হালকা মেকআপের জন্য কিন্তু একদম পারফেক্ট দেবে আর কি ইয়ারবাড ইউজ করা। ভালো করে স্মাচ করবে সুন্দর করে, দেখো আমি স্মাচ করে নিচ্ছি, চোখের নিচের দিকেও হালকা হালকা করে দিয়েছি, একদম চোখের সামনের পোর্শনে কিন্তু কাজলটা আনছি না, জাস্ট কর্নার থেকে অ্যাপ্লাই করছি। তো এইরকম মানে এরকম আই মেকআপ আমি অনেকদিন থেকেই দেখি যে চোখের নিচের হাফ পোর্শনে কাজল অ্যাপ্লাই রয়েছে। তো আমি দেখলাম যে এই জিনিসটা আমাকে মানায় কি না, খুব একটা মানাচ্ছে না, তবে অনেকের চোখগুলো যাদের বড় বড় তাদের কিন্তু খুব সুন্দর মানায়, আমার চোখটা অত বড় বড় নয়, তো নিচের দিকে এই কাজলটা ঠিক মানাচ্ছে না, তবু আমি ট্রাই করলাম। তারপর তোকে এখানে মাস্কারা লাগিয়ে নিচ্ছি, এখানে মেবলিনের মাস্কারা নিয়েছি। তোমরা যে কোনো মাস্কারা তোমাদের কাছে যা রয়েছে সেটা দেবে,
তবে মাস্কারা দিলে কিন্তু চোখগুলো খুব সুন্দর লাগে। মাস্কারা স্টেপটা কিন্তু তোমরা মানে মিস করবে না, এটা কিন্তু তোমরা দেবে, দেখবে ভালো লাগবে। মানে যে কোনো ড্রেসের সাথেই কিন্তু হালকা করে মানে আই মেকআপটা হালকা করলে আর সাথে মাস্কারা করলে খুবই সুন্দর লাগে, একদম সিম্পলের মধ্যেই সুন্দর লাগে। তো চলো এবার আইব্রোটা, অনেকেই আমাকে বলছে যদি আইব্রোটা একটু আস্তে আস্তে দেখাও। তো দেখো এখানে আমি মিস ক্লেয়ারের আইব্রো কেক দিয়ে করছি, আর আইব্রো করার জন্য তোমাদের এইরকম একটা ব্রাশ লাগবে। ভালো করে দেখে নাও, তোমাদের ব্রাশটা যত সুন্দর হবে তত আইব্রোটা সুন্দর করতে পারবে। তো আইব্রোটা আমি খুব একটা বেশি করছি না, যেহেতু হালকা মেকআপ। তো আইব্রো করার ক্ষেত্রে তোমরা সামনের থেকে একটুখানি ছেড়ে স্টার্টটা করবে, মানে সামনের দিক থেকে কিন্তু স্টার্ট করবে না, তাহলে একটু অরিজিনাল অরিজিনাল দেখতে লাগবে, মানে মনে হবে রিয়েলি আইব্রোটা তোমাদের। তো একটু ছেড়ে স্টার্টিং করবে, তারপর বাকিটা নেবে। আর হ্যাঁ, অনেকের তোমরা কমেন্ট করো কিন্তু তোমাদের যদি আইব্রো করা না থাকে তাহলে কিন্তু আইব্রোটা ভালো তোমরা আঁকতে পারবে না, মানে একটু একটু যদি উঠে থাকে সেই সময় একটু প্রবলেম হয়, যেটা আমার নিজের হয়। সেটা তোমাদের বলছি যাদের আইব্রো করা আছে তারাই আইব্রোটা মানে আইব্রোটা আঁকবে। অনেকেই মানে ছোটো ছোটো বাচ্চারা আছে যারা কমেন্ট করো, তোমাদের আইব্রো করার দরকার নেই, কারণ আইব্রো করা না থাকলে যদি আইব্রো করতে যাও তাহলে সেই জিনিসটা ভালো লাগবে না, দেখতে কেমন একটা লাগবে। তো তারপর দেখো এখানে আমি ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, কোনোরকম কনসিলারও ইউজ করিনি, আজকে এই ফাউন্ডেশনটাকেই অ্যাপ্লাই করে নিচ্ছি টোটাল ফেসে। তোমাদের কাছে যে ফাউন্ডেশন আছে সেটাকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো, তবে যদি কিনতে চাও মামা আর্থের অনেকগুলো শেড আছে, তোমরা দেখে নিয়ে কিনতে পারো। তো এবার একটা ভিজে বিউটি ব্লেন্ডার তোমাদের নিতে হবে। হালকা মেকআপ কীভাবে করবে তোমরা, মেকআপটাকে আরও হালকা করার জন্য অবশ্যই মানে একটুখানি ভিজে বিউটি ব্লেন্ডার নেবে, দেখবে খুব সুন্দর মানে ব্লেন্ডিংটাও হচ্ছে, আর সাথে দেখবে তোমাদের মেকআপটা সাদা সাদাও হচ্ছে না, মনে হচ্ছে যে হ্যাঁ না মেকআপ করেইনি এরকম টাইপের একটা ভাব মানে দেখাতে গেলে তোমাদের ব্লেন্ডারটা হালকা করে ভিজিয়ে নেবে। আর মানে ভিজিয়ে নিলে ভালো দেখবে মেকআপটা খুব স্মুথও হবে। তো এখানে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি, আর যত টাইম নিয়ে তোমরা ব্লেন্ডিং করবে তোমাদের মেকআপটা কিন্তু তত লং স্টে করবে। তো তারপর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা সেটিং স্প্রে, তোমরা এইভাবে মেকআপ করতে করতেও সেটিং স্প্রেটা ইউজ করতে পারো। তো এটা ইউজ করার পর আবার আমি ব্লেন্ড করে নিচ্ছি, দেখো হালকা হালকা করে, লাস্টেও অনেকে দেয় বাট আমি এরকম মেকআপ করতে করতেই দিই, এরকমভাবে দিলেও কিন্তু মেকআপটা অনেক মানে লং স্টে করে। তো আমি এইভাবেই ইউজ করি, তোমরা চাইলে লাস্টেও দিতে পারো। তো চলো এবার আমি ইউজ করে নিচ্ছি কম্প্যাক্ট পাউডারটা, আজকে আমি কোনো ব্লাশার কিছু আদার্স কিছু ইউজ করিনি, আমি সিম্পলের মধ্যেই কিছু একটা করার চেষ্টা করলাম যাতে সিম্পলের মধ্যে তোমাদের কিছু দেখানো যায়। আর তোমরা এইভাবেই মানে দেখতে পাচ্ছ আমি কীভাবে ইউজ করছি, কম্প্যাক্টটাও তোমরা এইভাবে ইউজ করে নেবে, আর তোমাদের পছন্দ মতো তোমরা প্রোডাক্ট ইউজ করতে পারো। ওটাই বললাম যে আজকে আমি তোমাদের কোনো প্রোডাক্টের নামও বলছি না, জাস্ট তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার লিপস্টিক পাউডারটা তোমাদের দেখিয়ে দিই। অনেকেই জিজ্ঞেস করো লিপস্টিকটা কীভাবে ভি শেপ আনবো, তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি, মানে এটা আমিও বলতে পারো প্র্যাকটিস করে একটু একটু এখন এসেছে। তো দেখতে পাচ্ছ আগে এখানটা ঠোঁটটাকে ভি করে নেবে এইভাবে, তারপর তোমরা ফিল আপ করবে, ওপর দিকে আর ফিল আপ করবে না, নিচেরটা ফিল আপ করে নেবে। মানে ওপর দিকে যদি টানতে যাও মানে যেখানটা ভি করেছো তার ওপর দিকে টানতে গেলে কিন্তু ভিটা আর থাকবে না। তো এইভাবে তোমরা আগে ভিটা করে নেবে, তারপর মানে পুরো পোর্শনটা ফিল আপ করবে এইভাবে। আর একটু এই ধরনের লিপস্টিক হলে এটা আঁকতে সুবিধা হয়, একদম সেই ড্রাই ড্রাই যে লিপস্টিক হয় ওই লিপস্টিকে ঠিক এটা হতে চায় না। আমি অনেক রকম লিপস্টিক তোমাদের ট্রাই করে দেখাচ্ছি, আজকের এই লিপস্টিকটা রয়েছে ল্যাকমির লিপস্টিক, খুবই খুবই ভালো কোয়ালিটি যাকে বলে। তো আরও একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই ভিটা করার পর যদি ঠিকঠাক না হয় তোমরা ইয়ারবাড দিয়ে হালকা করে এরকম টেনে দিতে পারো, তাহলে কিন্তু ভিটা এরকম চলে আসবে। যদি না, আরও একটা হ্যাক্স তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করার পর যাতে লিপস্টিক বেশিক্ষণ থাকে না, তোমরা ইয়ারবাডে করে এইভাবে কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার হালকা করে নেবে অল্প করে, তারপর এইভাবে ড্যাব ড্যাব করে দেবে, দেখবে লিপস্টিকের কালারটা কিন্তু একটু হালকা চলে আসবে, যারা হালকা কালার চাইছো হালকা আসবে, আর সাথে কিন্তু লিপস্টিকটাও লং স্টে করবে, অনেকক্ষণ থাকবে, মানে আমাদের থাকে না। আমি তোমাদের লিকুইড লিপস্টিকের কথা বলছি না, এই ধরনের লিপস্টিক যারা ইউজ করো তারা বুঝতে পারবে, মানে অনেকে থাকে না লিপস্টিক উঠে চলে যায়। তো এই ধরনের লিপস্টিকের ক্ষেত্রে যদি তোমরা এইভাবে কম্প্যাক্ট ইউজ করে নাও তাহলে কিন্তু লিপস্টিকটাও অনেকক্ষণ লং স্টে করবে। তারপর দেখো এবার হাইলাইটার তোমাদের মন চাইলে লাগাতেও পারো, তোমরা ইউজ করতেও পারো নাও করতে পারো, সেটা তোমাদের মন। তো এখানে আমি মানে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ভীষণই ভালো রয়েছে হাইলাইটারটা, তো হালকা করে ইউজ করছি যেহেতু বেশি মেকআপ হবে না। তো এই মেকআপটা শুধু পঞ্চমী বলে নয়, তোমরা তোমাদের মন পছন্দ দিনে করতে পারো। আর আরও একটা জিনিস তোমাদের শেয়ার করছি, আজকে আমি এইরকম একটা মানে ব্রাশ বা ব্লেন্ডার নিয়ে সবসময় হাতে ঘুরি কোথাও গেলে পুজোর টাইমে, তোমরাও কিন্তু এরকম আমার মতো ব্লেন্ডার নিয়ে ঘুরতে পারো, এরকম ব্রাশ বা একটা মানে ভিজে টাইপের ব্লেন্ডার, রুমাল ইউজ করবে না, রুমালের বদলে এরকম একটা ব্লেন্ডার নিয়ে ঘুরবে, দেখবে তোমাদের মেকআপ আরও লং স্টে করবে। কী হয় আমাদের এই ঠোঁটের কাছটা দিয়ে ঘামটা ঝরতে থাকে বা নাকের পাশ দিয়ে ঘাম ঝরতে থাকে, তো সেই সময় রুমাল ইউজ করলে টোটাল মেকআপটা উঠে যায়। তো তোমরা যদি এরকম ব্লেন্ডার দিয়ে হালকা করে তখন ড্যাব ড্যাব করে নাও তাহলে কিন্তু মেকআপটা দেখবে আবার সেট হয়ে গেছে। তো চলো এখানে আমার যা পরার জুয়েলারি কিছু তেমন পরিনি, তো এই কানেরটা অনেকে জিজ্ঞেস করছে
আসলে এই কানেরটা হচ্ছে দোকান থেকে নেওয়া, কী করে লিঙ্ক শেয়ার করি বলো, তোমাদের তোমরা সবই মানে দেখতে চাও। তো চলো গাইজ, আজকের মেকআপ লুক মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগে। So guys, আশা করি আজকের এই সিম্পল লুকটা তোমাদের ভালো লেগেছে। এটা তোমরা শুধুমাত্র কুর্তি বলে নয়, তোমরা বললাম গাউন বা শাড়ির সাথেও করতে পারো, একদম ইজি একটা মেকআপ লুক, একদম সিম্পল মেকআপ। আমি এমন কিছু প্রোডাক্ট আজকে ইউজ করিনি, তোমরা তোমাদের পছন্দ মতো প্রোডাক্টগুলো ইউজ করতে পারো। জাস্ট কোনটা ভালো কোনটা খারাপ তোমাদের জাস্ট একটু বলার চেষ্টা করলাম। তো আশা করি এই লুকটা তোমাদের ভালো লেগেছে, এরপর আরও লুক আসবে। আমি ভাবছি ষষ্ঠীর লুকটা তোমাদের জন্য জিন্স টপে দেবো, মানে এমন নয় তোমাদের এরকমই লুক করতে হবে, মানে জাস্ট তোমাদের বলে দিচ্ছি তোমরা জিন্স টপ পরলে এই ধরনের মেকআপ করবে, তোমরা কুর্তি পরলে এই ধরনের মেকআপ করবে, তো সেটা তোমরা তোমাদের পছন্দ মতো দিনে করে নিতে পারো। তো গাইস, আজকের ভিডিওটা আজকের মেকআপ লুকটা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো সিম্পলের মধ্যে। আর যাই হোক, মানে পুজো আসছে তো তোমরা এইভাবে প্রস্তুতি নাও, তো পুজো উপলক্ষে আরও অনেক কিছু ভিডিও আসবে, মানে আমি যতটা তাড়াতাড়ি দেওয়া সম্ভব তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করছি। তোমরা অষ্টমীর লুক দেখার জন্য ওয়েট করছো, তো একটুখানি ওয়েট করে নাও, অষ্টমীর লুকটা আর কদিন পর দেবো। তো এক এক করে এখন দিতেই থাকবো মেকআপ লুক ব্লগ, মানে সবই একসাথে শেয়ার করবো। তো বাসা থেকেও সাথে থেকেও আর লাইক শেয়ার কমেন্ট সব কিছু করতে থাকো। তো তোমরা যত বেশি লাইক শেয়ার কমেন্ট করবে তত তাড়াতাড়ি কিন্তু ভিডিও আসবে। তো চলো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আজকের মতো টাটা।